কখনো রমনা গেট আবার কখনো ময়মনসিংহ গেট নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকার তিন নেতার মাজার সংলগ্ন মোগল স্থাপত্যের গৌরব উজ্জ্বল নিদর্শন ঢাকা গেট। সম্রাট আওরঙ্গজেবের আমলে বাংলার সুবাদার মীর জুমলা ঢাকার সীমানা চিহ্নিত করার পাশাপাশি শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে 1660 সালের দিকে নির্মাণ করেছিলেন এই গেট। 400 বছরে ধীরে ধীরে অযত্ন আর অবহেলায় জৌলুস হারিয়ে অনেকটা আড়ালেই চলে যায় ঢাকার গোড়াপত্তনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্যের স্মারক। বছর খানেক আগে ঢাকা গেটকে মোগল শানশৌকতে ফিরিয়ে আনতে সংস্কার কাজে হাত দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্মাণকালীন স্থাপত্যশৈলীর মৌলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে চলে সংস্কার কাজ। বসানো হয় গেট নির্মাতা মীর জুমলার আসাম যুদ্ধে ব্যবহৃত ঐতিহাসিক কামান। দীর্ঘদিন পর ফিরে আসা নয়নাভিরাম এই নিদর্শন নজর কেড়েছে দর্শনার্থীদের। আমরা ঢাকাবাসী অবশ্যই আনন্দিত, এরকম একটা ঢাকা গেট অযত্নে পড়েছিল এতদিন, এখন সেই গেটটি আবার সুন্দর করে ওই আদলেই তৈরি করে দেওয়ার জন্য। এরকম পুরনো কীর্তি আর যেসব কীর্তিগুলো আছে অবহেলায় পড়ে আছে, আমরা মনে করি ঢাকাবাসী হিসাবে এগুলো সংস্কার করার প্রয়োজনীয়তা আছে। হারানো জৌলুস ফিরে পাওয়া এই গেট বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিবে বলে আশাবাদী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মীর জুমলা তৎকালীন সুবেদার। তিনি যেভাবে নির্মাণ করেছিলেন একদম সেই রূপেই আমরা এটাকে ফিরিয়ে আনতে পারছি এবং এটা আমরা হেরিটেজ হিসেবে আমরা বিশ্ব দরবারেও এটা আমরা পেশ করব। সংস্কারের পর রাত নামলেই এই স্থাপনা যেন নতুন ভঙ্গিতে কাছে টানে ঢাকাবাসীকে। সিটি কর্পোরেশন যে দায়িত্ব নিয়ে গেটটিকে এত সুন্দর করে পুরাতন রূপে আবার রূপ দিয়েছে, এটি সত্যি অসাধারণ। ঢাকা ইউনিভার্সিটির পাশে সোহরাওয়ার্দী উদ্যান, পাশে তিন নেতার মাজার, মাঝখানে একটি গেট, উপরে মেট্রো রেল, অসম্ভব সুন্দর। ঐতিহাসিক এই নিদর্শন সংরক্ষণে নগরবাসীকে যত্নবান হওয়ার আহ্বান প্রকল্প তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ওয়ার্ড কাউন্সিলরের। এখান থেকে যে ঢাকার শুরু হয়েছিল এটা মানুষ জানবে, একই সাথে দুটো জিনিস দেখতে পারে, মীর জুমলার কামান এবং মীর জুমলার গেট, যেটাকে আমরা ঢাকা গেট বলে থাকি। বিদেশি পর্যটকদের কাছে তিলোত্তমা ঢাকা আরও নতুন রূপে ধরা দিবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন অযত্ন অবহেলা আর অন্ধকারে থাকা ঢাকা গেট সংস্কারের মাধ্যমে এবার দেখল আলোর মুখ। পাশাপাশি এখানে স্থাপন করা হলো মীর জুমলার আসাম বিজয়ের অন্যতম নিদর্শন এই কামান। এর ফলশ্রুতিতে পর্যটকরা মোগল সাম্রাজ্যের ইতিহাস জানার পাশাপাশি ঢাকার স্থাপত্যশৈলী সম্পর্কে ধারণা পাবেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।